জামাই ষষ্ঠীর দিন সকালবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে রাস্তার ছবিটা দেখে ভাবলাম একটুখানি ভিডিও ক্যাপচারই করে নিই আর তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন জামাই ষষ্ঠীর দিন মা বাবা আমরা ভালো করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে মামা বাড়িতে যেতাম। ওদিক থেকে মাসি দাদা মেসো ওরাও আসতো, ভীষণ মজা করতাম। রাস্তায় বেরোলেও দেখা যেত গাড়িতে করে সব নতুন জামা কাপড় পরে বেশ বাক্স প্যাট্রা নিয়ে সবাই মোটামুটি জামাই ষষ্ঠী করতেই যাচ্ছে, বেশ ভাইবসটা বোঝাই যেত। কিন্তু এবারে রাস্তায় বেরিয়ে দেখলাম পরিবেশটাই পুরো অন্যরকম, সেরকম একটা লোকের ভিড় নেই। হয়তো সাংঘাতিক গরম পড়েছে সেই কারণের জন্যই কি জানি না, নাকি আস্তে আস্তে জামাই ষষ্ঠী এই ট্রেন্ডগুলো অনেকটাই অন্যরকম হয়ে যাচ্ছে তার জন্য কি জানি। এটা আমার দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী। আগের বছরের মতো এবারে তোড়জোড়টা একটু কম, মায়েরও শরীর বিশেষ ভালো নয়, বাবারও তাই। আগের বছরে তো মা প্রায় 12-13 রকমের পদ রান্না করেছিল, কি তার চেয়ে বেশি বই কম না। খুব মিস করছি আগের বছরের জামাই ষষ্ঠীটাকে, তবে এ বছরের জামাই ষষ্ঠীটাও ভীষণ স্পেশাল। তবে তার চেয়েও বেশি যেটা মিস করি সেই ছোটোবেলার দিনগুলো, মামার বাড়িতে মা বাবা আমি মামি বোন দাদা মাসিরা সবাই মিলে যে জামাই ষষ্ঠী পালন হতো, দিদা দাদু সবাইকে প্রচণ্ডভাবে মিস করি। সময় বদলেছে, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। হয়তো অনেক কিছুই বদলে গেছে এটা ঠিক কথা, তবে সেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া জামাই ষষ্ঠী মানে সেটা এখনও বদলে যায়নি। হয়তো মেনুগুলো রিপ্লেস হয়েছে ভাত মুগের ডাল ঝুরি আলু ভাজা মাংসর ঝোল, এই সমস্ত কিছুর বদলে হয়তো জায়গা করে নিয়েছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বিরিয়ানি পোলাও কিংবা অন্য কিছু। তবে সেই কবজি ডুবিয়ে খাওয়ার ইচ্ছাটা এখনও কিন্তু জামাইদের মধ্যে থেকেও যায়নি আর শাশুড়িদের মধ্যে থেকেও একেবারেই যায়নি। এবারের জামাই ষষ্ঠীটা এত স্পেশাল কেন জানো? কারণ আমার রিয়াংশ আমাদের সাথে রয়েছে। আমার রিয়াংশের এটা প্রথম জামাই ষষ্ঠী, ওর এখনও 6 মাস বয়স হয়নি, ও এখনও সলিড ফুড খাওয়াও শেখেনি, কিছু বোঝেও না, তবুও বাবার কোলে বসে ধুতি পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠী কেক কেটেছে। আমি জানি ওরও কিছুই মনে থাকবে না, তবুও ও যখন বড় হবে এগুলো দেখবে আর আশা করি ভীষণ মজা করবে। সেই জন্যই এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা আর একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া। হাজার হোক, তোমরা তো আমার নিজের মানুষই। কিছু না বুঝলেও বা কিছু না খেতে পারলেও ধুতি পাঞ্জাবি পরে আমাদের ছোট্ট জামাই কিন্তু বেশ খোশ মেজাজে ছিল সেদিন, খুব মজা পেয়েছে ও নতুন জামা পরে কেক কেটে, এত কিছু অন্যরকম দেখছে যার জন্যই হয়তো ও এত এক দৃষ্টিতে অবাকভাবে তাকিয়েছিল। এবার একটা অন্য কথা বলি, আগেকার দিনে জামাইদেরকে কিন্তু প্লেট ভর্তি করে ফল মিষ্টি দেওয়া হতো, তবে এখন যুগ বদলেছে, ফল মিষ্টির জায়গা অনেকটাই কেক পেস্ট্রি এই সমস্ত কিছু দিয়েই রিপ্লেস হয়ে যায়। মিষ্টি তো থাকে, তবে তার পাশাপাশি কেক পেস্ট্রিও নতুন করে অ্যাড হয়েছে এই জামাই ষষ্ঠীর মেনুতে। মোড়ে থেকে আনা জামাই ষষ্ঠী স্পেশাল কেক এছাড়াও অন্যান্য পেস্ট্রি মঞ্জিনিস থেকে আনা মিষ্টি বরফি আর অন্যান্য মিষ্টি সব মিলিয়ে আমাদের ডেজার্টের প্লেটটা কিন্তু বেশ লোভনীয় ছিল, তাই না?
খাওয়া দাওয়া যতই জমজমাট হোক, খাওয়া দাওয়ার পাশাপাশি জামাই ষষ্ঠীতে গিফট দেওয়া নেওয়াটাও কিন্তু আগেকার দিনেও চলতো, এখনও চলে। আমার মাও আমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছিল, আমরাও মায়ের জন্য সামান্য কিছু যা পেরেছিলাম করেছি। হ্যাঁ, হয়তো গিফটটা ম্যান্ডেটরি নয়, তবু মায়েদের মন তো, তারা চেষ্টা করে সবসময় আমাদের পছন্দসই কিছু কিনে দেওয়ার। আমার মাও দিয়েছিল আমাদের তিনজনের জন্য। তবে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার রিয়ান সোনার জন্য কেনা জামাগুলো। এখন শাশুড়ি জামাই সম্পর্কগুলো অনেকটাই বদলে গেছে, একে অপরের সাথে অনেকটাই বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, বন্ধুর মতোই মেলামেশা করে। আগেকার দিনে একটা বেশ ভয় ভয় এবং গম্ভীর ব্যাপার ছিল, এখন সেটা গেছে। তো আমরা রাত্রিবেলার খাবারটা শেষ করেছিলাম অল্প ডাল কিমা ভাত দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে, তার সাথে অল্প চাটনিও ছিল। তোমাদেরকে আমি আমার জামাইষষ্ঠীর গল্পটা বললাম আর তার সাথে সাথে ছোটোবেলার কিছু কথাও শেয়ার করলাম। এই ভিডিওগুলো আমি করে রাখি শুধুমাত্র, আমি জানি আমি যখন বয়স হয়ে যাবে তখন এগুলো দেখব আর আমার রিয়ান সেগুলো দেখে খুব মজা পাবে ওর ছোটোবেলাটাকে দেখে। তোমাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।